আছি পিসি চন্দ্র জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চে। আর বারাসাত ব্রাঞ্চটা কিন্তু রয়েছে বারাসাত যে ডাকবাংলো মোড় তার ঠিক সেখানেই, মানে তোমরা এসে যেখানে ডাকবাংলো মোড়টা এসে শুরু হয় সেখান থেকে সেখানেই কিন্তু রয়েছে পিসিচন্দ্র জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চ। আর আজকের কালেকশানগুলো দেখো, আমার হাতে একটা মাছ পলা রয়েছে, এরকম ব্রেসলেট পলা, তার সাথে মানতাসা, কঙ্কন, সব কালেকশানসই আজকে দেখো। যে কালেকশানসগুলো ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখো আর ভিজিট করো বারাসাত ব্রাঞ্চে কালেকশানসগুলো। তাছাড়াও তোমাদের যদি যে কোনো ডিজাইন তোমরা চাইলে কিন্তু এখানে এসে কাস্টমাইজ করে নিতে পারো। আর প্রচুর কালেকশানস রয়েছে, আমি লাইট ওয়েট, মডারেট ওয়েট, সব রকম ওয়েটের মধ্যেই দেখাবো। পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলে যেও না, কারণ বারাসাত ব্রাঞ্চ থেকে কিন্তু প্রচুর কালেকশানস আসবে। আমি শুরু করলাম হচ্ছে একদম লাইট ওয়েট একটা পলা দিয়ে। মোটামুটি পলা বাঁধানো কীরকম রেঞ্জ থেকে শুরু হয়? চার পাঁচ গ্রামে জোড়া চলে আসে, তাই তো? জোড়া কিন্তু চলে আসে। আজকের গোল্ড রেট আছে হচ্ছে 5905 প্রতি গ্রাম, 22 ক্যারেট হলমার্ক সোনা। আচ্ছা দেখো, 1 গ্রাম 860 মিলিগ্রাম হচ্ছে একটা, তার মানে দুটো হবে মোটামুটি 3.5 গ্রাম মতন। দেখো এই হচ্ছে কালেকশনটা রয়েছে, 730 মিলিগ্রাম দুটো 27,500, 27,500 এ দুটো এরকম পাত পলা চলে আসবে। দেখে নাও পাতটাতে কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন করা রয়েছে। আচ্ছা আরেকটা দেখো, আমি লাইট ওয়েটটা দেখিয়ে দিচ্ছি। এটা একটু ওদের ওটা থেকে ওয়েটটা বেশি আছে, 4 গ্রাম 130 মিলিগ্রাম এক একটা রয়েছে। একটু চওড়ার মধ্যে প্রজাপতি পলা রয়েছে, প্রজাপতি আর মানে ময়ূর প্রজাপতি কালেকশন এটা। হ্যাঁ এটার প্রাইস হবে 60-65,000 হচ্ছে এটা পেয়ার রয়েছে। এদিকটায় দেখো ময়ূর রয়েছে আর এদিকটায় কিন্তু এরকম প্রজাপতি ডিজাইনটা করা রয়েছে, দেখে নাও। আচ্ছা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো পাতে। আচ্ছা এটা দেখে নাও, এটা একটু চওড়ার মধ্যে রয়েছে হচ্ছে এটা পলাটা, চওড়ার মধ্যে পাত পলা, সরি পেস্টিং পলা রয়েছে। ওয়েট আছে হচ্ছে 4 গ্রাম 410 মিলিগ্রাম এক একটার, 4 গ্রাম 410 মিলিগ্রাম একটার। মানে ওইটা আগেরটার মতনই মোটামুটি 65,000-66,000 কিন্তু জোড়া চলে আসবে, 60-65,000 জোড়া চলে আসবে। আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি, এটা কিন্তু ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইনটা করা রয়েছে, দেখো ডিজাইনটা। ওয়েট আছে হচ্ছে 6 গ্রাম 540 মিলিগ্রাম এক একটা, কারণ ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটাতে কিন্তু এই ডিজাইনটার জন্য, হ্যাঁ ডাবল লাইন করা আছে বলে ডিজাইনটার জন্য একটুখানি ভারী হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যে দুটো লাইন রয়েছে, এটার প্রাইস হবে 90-95 হাজারে কিন্তু দুটো চলে আসবে, 90-95,000। আচ্ছা আরেকটা আমি একদম লাইট ওয়েটে দেখে নিচ্ছি হচ্ছে লাইট ওয়েটের শাখা রয়েছে দেখো, 2 গ্রাম 230, মানে মোটামুটি 4.5 গ্রামে হচ্ছে জোড়া রয়েছে। প্রাইস হবে এটা 36-37,000 কিন্তু চলে আসবে, 36-37,000 কিন্তু এরকম জোড়া চলে আসবে। দেখো আরেকটা আমি দেখাচ্ছি লাইট ওয়েটে, ধান শীষের মতো ডিজাইন আছে দেখো, মানে এই ইয়েটাতে ধান শীষের মতন কিন্তু ডিজাইনটা করা রয়েছে। ওয়েট আছে হচ্ছে 1 গ্রাম 600 মিলিগ্রাম, তার মানে জোড়া ভীষণই লাইট ওয়েটে রয়েছে। হ্যাঁ এগুলো কিন্তু সব ডেলিভার পারপাসে তোমরা ইউজ করতে পারবে। আমি প্রাইসটা বলে দিই, দুটো 25,000-এ কিন্তু চলে আসবে, 25-26-এ চলে আসবে। ওকে আচ্ছা আর একটা আমি ডিজাইনার দেখাচ্ছি, এরকম ওয়েটের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, কিন্তু যেহেতু ভিডিওটা একটা লিমিটেড টাইম থাকে তাই আমি মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। এবার কিন্তু আমি কিছু ডিজাইনার কালেকশনগুলো দেখাচ্ছি, দেখো এটা ব্রেসলেট শাখা রয়েছে, ওয়েট আছে 1 হেক্টার 8 গ্রাম 830 মিলিগ্রাম, 8 গ্রাম 830 মিলিগ্রাম এক হেক্টার। প্রাইস হবে এক একটা 67,000 করে এক একটা, তার মানে জোড়া মোটামুটি
130 মতন, 130 মোটামুটি কিন্তু জোড়া চলে আসবে। এটা কিন্তু আর একটু বুঝতেই পারছো যে ব্রেসলেট কালেকশন, আর তার সাথে কিন্তু ব্রেসলেট শাখা আর পুরোটাই কিন্তু পাত বসানো রয়েছে। আরেকটা ব্রেসলেট শাখা দেখে নি, দেখে নাও। এটা ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 660 মিলিগ্রাম, মোটামুটি হ্যাঁ কাছাকাছি। ওটাও কিন্তু আগেরটাও কিন্তু 8 গ্রাম সামথিং ছিল। এটা এটাতে কিন্তু পাত না, এটাতে কিন্তু পেস্টিং রয়েছে দেখো, আর তার সাথে এরকম ব্রেসলেট মানে মুখটা রয়েছে, মুখ শাখা যেটাকে বলে। এই হচ্ছে ডিজাইনটা। আচ্ছা আরেকটা দেখো মুখ শাখা দেখছি, অনেকটা মানে বালার মতন যে মুখটা হয় সেরকম করা রয়েছে। ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 760, সেমই হবে বোধ হয় কাছাকাছি। দেখো এরকম পাতের মধ্যে মিনাকারি রয়েছে, হ্যাঁ দারুণ দেখতে। আর কাছাকাছি ওয়েটের মধ্যে মানে ওই রকমই 66 এক একটা, তার মানে 130-132 এরকমে দুটো। এগুলো কিন্তু সবই আমি কাছাকাছি ওয়েটের মধ্যে তোমাদের দেখালাম। আচ্ছা ডিজাইনার একটা শাখা দেখে নি, এই দেখো মাছ চওড়া শাখা রয়েছে, অবশ্যই বুঝতেই পারছো যে এটা অসাধারণ একটা কালেকশন। 14 গ্রাম 560 মিলিগ্রাম হচ্ছে একটা, দেখে নাও। 1,08,000 করে একটা আছে, 1,08,000 মানে মোটামুটি 2,16,000 থেকে 2,20,000-এর মধ্যে কিন্তু দুটো চলে আসবে। ওভারল্যাপ পলা রয়েছে, ওয়েট আছে এটার কত 9 গ্রাম 400 মিলিগ্রাম। এটার প্রাইস 69,000 মতন, এটা 69,000 টাকা রয়েছে। আচ্ছা আরেকটা দেখো ভীষণই সুন্দর একটা ময়ূর ব্রেসলেট পলা রয়েছে, এটা আছে 8 গ্রাম 70 মিলিগ্রাম, দেখে নাও। এই কালারটা চাইলে চেঞ্জ করা যায়, অন্য কালার যদি কেউ নিতে চাও মানে আনম্যারিড বা অন্য কালার নিতে চাইছো সেক্ষেত্রে কিন্তু কফি কালার বা গ্রিন কালার যে কোনো কালার কিন্তু নিতে পারো, আইভরি কালার মানে সাদা যেটা হয়। আচ্ছা এটার প্রাইস হবে 59,000, 59,000, দেখে নাও কালেকশনটা। আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি, এটাও দেখো এটাও কিন্তু ময়ূরের প্যাকমের ডিজাইনেই রয়েছে, ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 270 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 60,500, 60,500, 60,500, এগুলো কিন্তু সিঙ্গেল পিস তোমরা নিতে পারো। এই হচ্ছে ডিজাইন, এরকম থাকবে দেখো, ভীষণই সুন্দর দেখতে। আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি দেখো, এটা মিনাকারি ছাড়া রয়েছে, ওয়েট আছে হচ্ছে এটার 6 গ্রাম 870 মিলিগ্রাম, প্রাইস হবে এটা 50,500, 50,500, 50,500। আচ্ছা আরেকটা দেখে নিই, তানশাড়ি পলা রয়েছে, এগুলো কি সিঙ্গেল পিস নেওয়া যায়? তো সিঙ্গেল পিস কিন্তু এরকম নিতে পারো, ওয়েট আছে এটার 3 গ্রাম 730 মিলিগ্রাম, তোমরা চাইলে কিন্তু এরকম জোড়াও মানে কাস্টমাইজ করে নিতে পারো। পুরোটাতে কাজ করা রয়েছে দেখো, এটার প্রাইস হবে, পেস্টিং পলা রয়েছে, ২৭,500, এক পিস। যদি তোমরা দুটো নাও তার মানে ডবল হবে, 54,000 মতো। ওকে নেক্সট দেখো আরেকটা তানশাড়ি পলা দেখছি, এটা দেখো খুব সুন্দর ডিজাইনটা, আর প্রাই ওয়েট আছে হচ্ছে 6 গ্রাম 780 মিলিগ্রাম, প্রাইস হবে 50,000 মতন কিন্তু এটার প্রাইস হবে দেখো। এখানে কিন্তু এরকম ডিজাইনটা করা রয়েছে। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি, অনেকগুলো তোমাদের আরও কালেকশন আছে, আমি একদম মানে স্টার্টিং রেঞ্জ থেকে কিন্তু আমি শুরু করি সবসময়। আচ্ছা এবার আমি কিছু তোমাদের কঙ্কন দেখিয়ে দিচ্ছি, দেখো স্টার্টিং রেঞ্জের কঙ্কন রয়েছে এইটা, দেখে নাও কঙ্কনের ডিজাইনটা। ওয়েট আছে হচ্ছে এক একটা 17 গ্রাম 510 মিলিগ্রাম, খিল রয়েছে কিন্তু কঙ্কনটাতে,
এই হচ্ছে ডিজাইনটা কঙ্কনা সেম আর প্রাইস হবে এটা16 গ্রাম 990 মিলিগ্রাম প্রাইস জেনে নি ডিজাইনার কঙ্কন দেখছি একটু ভারীর মধ্যে 27 গ্রাম 830 মিলিগ্রাম প্রাইস হবে এক একটা 2 লাখ করে তার মানে দুটো মোটামুটি 4 লাখে 4 লাখে দেখো সুন্দর মিনাকারি রয়েছে 4 লাখের হচ্ছে দুটো কঙ্কন রয়েছে এই হচ্ছে একটা কঙ্কন থাকবে এই হচ্ছে কঙ্কনের ডিজাইনটা এরকম থাকবে আচ্ছা নেক্সট আরেকটা কঙ্কন দেখে নিই পাতা পাতা শেপের কঙ্কনটা রয়েছে ওয়েট আছে হচ্ছে 26 গ্রাম 740 মিলিগ্রাম প্রাইস হবে 1,92,000 দেখে না মানে 1,92,000 মানে 1,92,000 হচ্ছে একটা তার মানে দুটো হবে সরি 3,84,000 দুটো কঙ্কন আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কঙ্কনটা আচ্ছা দেখো এটার ওয়েট আছে হচ্ছে 22 গ্রাম 330 মিলিগ্রাম তার মানে দুটো হবে হচ্ছে 3,20,000 3,20,000 আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি ওয়েট আছে হচ্ছে 20 গ্রাম 490 মিলিগ্রাম 20 গ্রাম 490 মিলিগ্রাম প্রাইস হবে 1,47,500 একটা তার মানে দুটো হবে 2,95 2,95 দুটো চলে আসবে 95,000 আচ্ছা আরেকটা কঙ্কন দেখে নিই আচ্ছা এই কঙ্কনটা দেখে নাও হ্যাঁ 31 গ্রাম 20 মিলিগ্রাম আমি এক্সক্লুসিভ কঙ্কনগুলো মোটামুটি কিন্তু সবই 25 গ্রামের অ্যারাউন্ড 25 গ্রামের প্রচুর কঙ্কন তোমাদের দেখালাম দেখো এটা এক্সক্লুসিভ 31 গ্রাম কত 20 মিলিগ্রাম প্রাইসটা বলে দিই এই হচ্ছে 2,25,000 এক একটা 2,25,000 তার মানে দুটো হবে 4,50,000 4,50,000 ওকে মানতাশা রয়েছে দেখো এই মানতাশাটা ওয়েটটা বলে দিই ওয়েট আছে এটার হচ্ছে 21 গ্রাম 10 মিলিগ্রাম এর থেকেও লাইট ওয়েট আছে আমার মনে হয় দেখে নাও এটা একটু যাদের লিস্টটা একটু ছোট আমার মতো তাদের জন্য কিন্তু এই মানতাশাগুলো খুব সুন্দর এটার প্রাইস হবে 21 গ্রাম 10 মিলিগ্রাম দেখে নাও 1,51,000 এটা 1,51,000 ওকে নেক্সট দেখে নি তিন পার্টি দেখো লাইট ওয়েট মানতাশা ওয়েট আছে হচ্ছে 15 গ্রাম 890 মিলিগ্রাম এই থাকবে প্রাইস হবে 1,14,000 1,14,000 আচ্ছা আরেকটা দেখে নি আচ্ছা একদম অন্যরকম দেখো এটা দেখতে ওয়েট আছে এটার হচ্ছে 22 গ্রাম 730 মিলিগ্রাম
22 গ্রাম। ও আচ্ছা, কতটা কভারেজ রয়েছে এটার, প্রাইস হবে ১৩০ গ্রাম ৩০ মিলিগ্রাম। দেখে নাও প্রাইস হবে এটার, ৩০ গ্রাম ৬৯০ মিলিগ্রাম। এই হচ্ছে, না দাম উল্টো বললাম নাকি? এই হচ্ছে থাকবে, দেখো ডিজাইনটা একদম অন্য রকম দেখতে। এটার প্রাইস হবে ২২০০০০ ২২০০০০। আচ্ছা আরেকটা দেখো, দেখো এইটা শেপটাও কিন্তু ভীষণ সুন্দর। এটার প্রাইসটা হিসেবে দিয়ে দেখে নাও, ওয়েট আছে হচ্ছে ২১ গ্রাম ৪৫০ মিলিগ্রাম। আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি, আর অনেক লং হয়ে যাচ্ছে এটার উপর। দেখো এটা একটা স্পেশাল মানতাসা, ওয়েট আছে হচ্ছে ১৯ গ্রাম ৯৭০ মিলিগ্রাম। দেখো মানতাসাটা, এটার প্রাইস হবে ১৯ গ্রাম ৯৭০। আমি অনেক মানতাসা দেখাচ্ছি, তোমাদের যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রেখো। এটার ওয়েট আছে হচ্ছে ২৫ গ্রাম ৮২০ মিলিগ্রাম। ১৮৫০০০ আচ্ছা কয়েকটা খাড়ু, আচ্ছা এটা আচ্ছা একটা স্পেশাল দেখিয়ে দিই। ওয়েট আছে দেখো এটার ১৯ গ্রাম ৪৬০ মিলিগ্রাম। এই দেখো এরকম দেখতে থাকবে শেপটা, এটার প্রাইস হবে ১৪০০০০ আচ্ছা কয়েকটা খাড়ু আমি শেষে দেখিয়ে দিচ্ছি, স্পেশাল খাড়ু। দেখো এই হচ্ছে খাড়ুটা রয়েছে, ওয়েট আছে এটার ৮১ গ্রাম ৫৭০ মিলিগ্রাম। ৫৮৫০০০ মানে ৫৮৫০০০। আর এই আরেকটা মানে এক্সক্লুসিভ খাড়ু, পাতা খাড়ু, এটার ওয়েটটা বলে দিই, ওয়েট আছে হচ্ছে ১০০ গ্রাম ৫৭০ মিলিগ্রাম। ৭২২০০০০ দেখতেই পাচ্ছ, স্প্রে মিনাকারি এখানটা রয়েছে, এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে। আচ্ছা একটা কঙ্কন খাড়ু দেখিয়ে দিচ্ছি, ওয়েট আছে এটার হচ্ছে ৭১ গ্রাম ৫৩০ মিলিগ্রাম। প্রাইস হবে ৫১৪০০০। তো আমি একটা ভিডিওতে তোমাদের চেষ্টা করেছি ডিফারেন্ট কালেকশন দেখানো, অবশ্যই বারাসাত ব্রাঞ্চ থেকে আরও কালেকশন আসবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেগুলো দেখতে হলে, আর আমাদের যে নতুন চ্যানেলটা রয়েছে সেকেন্ড চ্যানেলটা, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।